হাতে থাকা মোবাইল ফোনটার মধ্যে ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মতো করে গেম খেলতে কার না মন চায়। তবে আপনারা অনেকেই আছেন যারা লিমিটেশনের মধ্যে ভুগতেছেন, আপনাদের হাতে থাকা ফোনের র‍্যামটা কম অথবা আপনাদের স্টোরেজটা সংকট। তো এই রকম সংকটময় অবস্থা থেকে আপনাদেরকে উত্তরানোর জন্য নিয়ে আসছি আজকে এমন একটা ওবিবি এবং এমন একটা গেম সেটআপ যেটার মাধ্যমে আপনার লো ডিভাইসের মধ্যে এরকম ভাবে বাংলাদেশি বাস কাউন্টার পাবেন, এবং কি বাংলাদেশি পেট্রোল পাম্প বলেন, বাংলাদেশি বাস স্ট্যান্ড, এবং কি আপনার যত রকমের বাংলাদেশি বাস স্ট্যান্ডগুলো রয়েছে এ টু জেড আপনারা এই ওবিবিটার মধ্যে পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনারা চাইলে গেম প্লে করতে পারবেন একদম স্মুথভাবে, একদম হাই গ্রাফিক্সে, এবং কি হাই একটা ট্রাফিক নিয়ে আপনারা এই ওবিবিটা দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ভার্সন 3.7.1 এর সম্পূর্ণ নতুন একটা ওবিবি। আর এই ওবিবিটা দেখতে পারতেছেন টেক্সচারটা কতটুকু সুন্দর আর ট্রাফিক কী পরিমাণ রয়েছে। আমার কিন্তু তিনও সাইডেই কিন্তু বাস রয়েছে, আমি কিন্তু তিনও সাইডেই কিন্তু বাস দিয়ে গেলাম। দেখতে পারতেছেন আমি কিন্তু টোটালি বাসের মাঝখানে পড়ে আছি। আর হ্যাঁ, এই ওবিবিটা কিন্তু টোটালি অসাম একটা ওবিবি, এবং এই ওবিবিটাতে থাকছে কিন্তু অনেকগুলো জিনিস যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং আপনারা এখানে পায়ে যেতেছেন কিন্তু বাংলাদেশি ট্রেন সহকারে। এবং টেক্সচারটা দেখতে পারতেছেন কতটুক আলট্রা এইচডি একটা টেক্সচার এখানে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা খেলতে পারবেন স্মুথভাবে এবং সুন্দর সুন্দর বিলবোর্ড, তারপর সুন্দর সুন্দর ট্রাফিক সহকারে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারতেছেন বাংলাদেশি পেট্রোল পাম্প, তারপর বাংলাদেশি বিভিন্ন রোড সাইন, বাংলাদেশি ফাস্ট্র্যাকগুলো, তারপর এখানে রয়েছে বাংলাদেশি বিভিন্ন রকমের বাস। এখানে দেখতে পারতেছেন পুরো ট্রাফিকের মেলা বসে যাবে, এবং কাউন্টারগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন। শুধু তাই নয়, এখানে ওরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জের যে নতুন যে বাসটা আছে সেটাও কিন্তু এখানে যুক্ত করা ছিল। এবং আপনারা এখানে বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এনা ট্রান্সপোর্টের কাউন্টার সহকারে হানিফের কাউন্টার বলেন, এবং কি যত রকম বাসের কাউন্টার প্রয়োজন হয় আপনাদের এ টু জেড সবই মোটামুটি আপনারা এই ইউবিটাতে পেতে যাচ্ছেন। এবং সর্বশেষে রয়েছে হিউজ পরিমাণে ট্রাফিক, দেখতে পারতেছেন ট্রাফিকের পুরো গাদাগাদি অবস্থা। তো আশা রাখি আমি আপনাদেরকে বোঝাতে পারছি, আর এই ওবিবিটার সম্পূর্ণ সেট আপ প্রসেসটা আজকে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন এবং জানতে থাকুন এই ওবিবিতে আরও কী কী রয়েছে। এই ওবিবিতে আপনারা নর্মাল একটা ট্রাফিক পাচ্ছেন, এই ওবিবিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ইঞ্জিন সাউন্ড যেটা অবশ্যই হিনো 1Z, এবং কি সুন্দর একটা স্টিয়ারিং যেটা অবশ্যই হিনোর একটা স্টিয়ারিং। শুধু তাই নয়, গ্যারেজটা পাচ্ছেন সম্পূর্ণ মডিফাইড এবং সম্পূর্ণ বাংলাদেশি মডিফাইড একটা 3D একটা গ্যারেজ। আর এইখানে কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় রুট টেক্সচারগুলোও কিন্তু বাংলাদেশি আকারে পেয়ে যাচ্ছেন। আর শুধু তাই নয়, আপনারা খুব সুন্দরভাবে গেম খেলার জন্য এখানে সম্পূর্ণ অপটিমাইজড একটা ওবিবি এটা দেওয়া হয়েছে, এবং আপনারা বাংলাদেশের দেওয়ালগুলো যেরকম পোস্টার লাগানো থাকে আপনারা ওই রকম দেওয়ালও দেখতে পারবেন, এবং বিভিন্ন টিউশনের যে বিজ্ঞাপন রয়েছে দেওয়ালে দেওয়ালে যেরকমভাবে লাগানো থাকে সেই রকমভাবে পোস্টারগুলোকে এখানে ছাপা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন এ টু জেড জানতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার অনেকেই আছেন যারা বলবেন যে ভাই ওবিবিটা আমরা ডাউনলোড করবো কোন জায়গা থেকে। ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে এপিকের লিঙ্কটা দেওয়া রয়েছে, এপিকের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর ওবিবি লিঙ্কটার জন্য আমার ডিসক্রিপশন বক্সে ওবিবি লিঙ্কের জায়গায় একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ওবিবিটা ডাউনলোড করে নেবেন। অনেকেই আছেন এই জিনিসটা বুঝেন না, তো তারা কীভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জন্য আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিন থেকে আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্কটা রয়েছে আমি সেই ভিডিওতে প্রবেশ করতেছি। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে আপনারা চলে আসবেন, দেন এখান থেকে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য ঠিক এইখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, দেন এখান থেকে আপনারা মোরে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখতে পারবেন ভিডিও ওবিবি লিঙ্ক। তো আপনারা এখান থেকে ওবিবিটাকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ওই ভিডিওটাতে যেখান থেকে আমি ডাউনলোড করাটা দেখাইলাম সেখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে নেবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড লেখার উপর ক্লিক করবেন। তো ডাউনলোড লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরও একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে আপনারা এই যে আমার দেখানো অনুসারে এই ইন্টারফেসের মধ্যে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার এখানে অলরেডি এটা ডাউনলোড করা আছে, মানে আমার কাছে আনা আছে ফাইলটা, তো আমি আর এটা ডাউনলোড করতেছি না। এটা ডাউনলোড করতে আপনাদের 10-12 মিনিটের মতো সময় লাগবে, এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন জ্যাটার ক্যাবের অ্যাপ্লিকেশনে, জ্যাটার ক্যাবের অ্যাপ্লিকেশন থেকে আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডার বা আপনাদের যেখানে থাকবে আর কি। আমি ডাউনলোড ফোল্ডার থেকেই দেখাচ্ছি, ডাউনলোড ফোল্ডার থেকে এই ফাইলটাকে এখন আপনারা খুঁজে বের করবেন। সবার নিচে চলে যাওয়াটা স্বাভাবিক, আপনারা সেখান থেকে কাট করে অন্য একটা জায়গায় নিয়ে যাবেন আপনাদের সেট আপ প্রসেসের সুবিধার জন্য। আমি ঠিক সেম কাজটা করতেছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো আমি একটা ফাঁকা
ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম দেন দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে এটা ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিলে কিন্তু হবে না তো আপনাদের এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে তো এই ফাইলটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনারা সিম্পলি এই এক্সট্রাক্ট হিয়ারের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা প্রয়োজন হবে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তো পাসওয়ার্ডটা কালেক্ট করে এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনাদের সামনে এই সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে তো এই সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা কিন্তু এটার ভিতরে জাস্ট সিঙ্গেল একটা ওবিভি পাবেন এই ওবিভিটাকে কিন্তু আপনাদেরকে আবার সেট আপ করতে হবে তাছাড়া কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন না তো এই ওবিভিটা দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু মোটামুটি দ্রুত এটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে আর যাদের যাদের ফুল স্টোরেজ বেশি পরিমাণে ফাঁকা আছে তারা এটা আরও দ্রুতভাবে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন তো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে তো এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ওবিভিটা যেটা রয়েছে মেইন ওবিভি যেটা সেটা কিন্তু আমাদের এখানে বাইরে বের হয়ে আসছে দেন এটার ভিতরের যে জিপ ফাইলটা ছিল এই জিপ ফাইলটাকে এখন আমি আপনাদের সুবিধাতে কেটেও দিতে পারি তো এখান থেকে আমি এটাকে কেটে দিলাম এখানে ঝামেলা রাখার দরকার নাই এবার যে এপিকেটা এপিকেটা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা ঠিক আমি দেখাই দিতেছি আপনার কীরকম একটা ফাইল পাবেন আমার এপিকেটা আমি ওই ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি একটু খুঁজে দেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি আমার এপিকেটা রাখছিলাম মূলত এই যে বাসিড ভার্সন 3.7.1 এই ফোল্ডারের ভিতরে এখানে জিপ করা রয়েছে আপনারা ঠিক সেম অবিকল এই এই ফাইলটাই কিন্তু পাবেন আমার ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন দেন এখানে আসার পর আপনারা এই যে এইরকম একটা ফাইল পাবেন আপনারা এটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনারা এই এক্সট্রাক্ট হিয়ারের উপরে একটা ক্লিক করে দিবেন তো এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে ফাইলটা রয়েছে সম্পূর্ণ ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে তো এই সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন এটার ভিতরে নতুন ফোল্ডারটার ভিতরে এপিকেটা রয়েছে তো আপনারা সিম্পলি এপিকেটার উপর একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার ইনস্টলের উপর একটা ক্লিক করবেন ইনস্টলের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে ইনস্টলেশনের যে উইন্ডোজ পেজটা আছে সেটা কিন্তু চলে আসবে তার আগে আমি আমার এখান থেকে এটাকে কেটে নিচ্ছি অনেকে বলবেন যে ভাই আপনার এখানে তো রয়ে গেছে তো আমি আমার এখান থেকে কেটে আমি নতুনভাবে দেখাচ্ছি তো এখানে আমি ইনস্টল করব ইনস্টল করার জন্য সিম্পলি একটা ওয়ান একটা ট্যাপ করব দেন এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করব তারপর ইনস্টল থেকে আপনারা এখানে প্যাকেজ ইনস্টলের উপর একটা ক্লিক করে দিব দেন এখান থেকে স্টেজিং অ্যাপ হচ্ছে দেন এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে দিলেই ইনস্টলেশনটা সিস্টেমটা কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে খুব একটা বেশি সময় লাগে না সর্বোচ্চ এখানে আপনাদের 30 সেকেন্ডের মতো সময় লাগবে জাস্ট একটুক্ষণ অপেক্ষা করবেন 30 সেকেন্ড সর্বোচ্চ এর কমেও কিন্তু হয়ে যায় তো দেখতে পারতেছেন অলরেডি আমার এটা প্রায় হয়ে গেছে দেন এখান থেকে আমি ওপেনের উপর একটা ক্লিক করব ওপেনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে বিভিন্ন অ্যালাও অপশন চলে আসবে তো একটুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন আপনাদের সামনে অ্যালাও অপশনটা চলে আসবে তো এখান থেকে আপনারা অ্যালাওয়ের উপর একটা ক্লিক করে দিবেন অ্যালাওয়ের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর সুন্দরভাবে এখান থেকে এক্সিট হয়ে যাবেন দেন আবারও আগের ফোল্ডারের মধ্যে চলে আসবেন দেন এখান থেকে আপনারা ওবিভি ফাইলটাকে কপি করে নেবেন তো ওবিভি ফাইলটার উপর চেপে ধরে এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন দেন আমার দেখানো অনুসারে আপনারা সিম্পলি এই জায়গাটার উপর একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ডিভাইস স্টোরেজ যে লেখাটা রয়েছে ডিভাইস স্টোরেজের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার রয়েছে তো অ্যান্ড্রয়েড নামে ফোল্ডারটার ভিতরে তো এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটার ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন ওবিভি নামে একটা ফোল্ডার রয়েছে ওবিভির ফিডার প্রবেশ করার পর com.malio.bassimulator.id এই অপশনটার ভিতরে প্রবেশ করবেন দেন এখানে এসে আপনারা সিম্পলি এটাকে পেস্ট করে দিবেন তো দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের যে ফাইলটা রয়েছে এই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের লাস্ট স্টেজ ছিল এইটাই কিন্তু আমাদের শেষ স্টেজ তারপর কিন্তু আমরা আমাদের যে গেমটা রয়েছে আমাদের গেমটাকে কিন্তু আমরা ওপেন করতে পারবো তো দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে এবং দেখতে পারতেছেন সম্পূর্ণরূপে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদেরকে খুব বেশি একটা সময় লাগবে না এটা এক্সট্রাক্ট হওয়ার জন্য দুঃখিত এটা পেস্ট হওয়ার জন্য তো এখানে আপনারা একটুক্ষণ অপেক্ষা করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমাদের এইটা ফাইলটা কিন্তু সম্পূর্ণটা এখানে পেস্ট হয়ে গেছে দেন আপনারা এখান থেকে এই যে রিসেন্ট থেকে সবগুলো কেটে দিবেন তারপর এখান থেকে আপনার গেমটার ভিতর প্রবেশ করবেন সম্পূর্ণ নতুনভাবে এই যে গেমটার ভিতর কিন্তু আমরা এখন প্রবেশ করে গেছি তো এখানে প্রবেশ করার পর আপনাদের সামনে চোজ দিস ফোল্ডারটা কিন্তু চলে আসবে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এখান থেকে অনেকে আছেন যে বের হয়ে যান বের হয়ে গেলে কিন্তু হবে না তো আপনারা এখানে এই যে চোজ যে ফোল্ডারটা রয়েছে চোজের মানে চোজ যে অপশনটা রয়েছে চোজের মধ্যে একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা ইউজ দিস ফোল্ডারের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর আপনাদের সামনে দেখতে পারবেন আবারও নতুন করে কিন্তু সম্পূর্ণটা লোড নেবে
তো তারপর আপনাদের সামনে কিন্তু নতুন করে লোড নেওয়ার পরে আপনাদের সামনে চলে আসবে গ্যারেজের যে ইন্টারফেসটা আছে। তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন যদি কালো হয়ে থাকে আর কি। তো দেখতে পারতেছেন আমারটা কিন্তু অনেকক্ষণ কালো হয়েছিল, দেখতে পারতেছেন ভিডিওটা কি আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে চলে আসছে যার চ্যানেল থেকে ওইটা রিলিজ করা হয়েছে। তারপর দেখতে পারতেছেন এটা কিন্তু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু বাসটাও কিন্তু চলে আসছে, আমাদের যে গ্যারেজটা ছিল গ্যারেজটা কিন্তু চলে আসছে এবং ফার্স্ট বাসের মধ্যে কিন্তু আপনার রাজীবের স্ক্রিনটা কিন্তু এখানে সেট আপ অবস্থায় থাকবে। তো দেখতে পারতেছেন গ্যারেজটা কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং আমি যদি এবার আপনাদেরকে দেখাই দেই এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি ম্যাপও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। যদি ফ্রি মোডের মধ্যে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। তো আমি একটু ফ্রি মোডের মধ্যে একটু ক্লিক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের একটা ম্যাপ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর শুধু তাই নয়, এই ভার্সনের মধ্যে কিন্তু আপনাদের কোনো ম্যাপ ডাউনলোডের কোনো প্রবলেম নেই, আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু আপনারা গেমপ্লে করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা, আর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আর সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই জন্যই অনেকটা বেশি লম্বা হয়েছে। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে কিন্তু অল করতে রাখতে কিন্তু ভুলবেন না। আপনারা এই চ্যানেল থেকে নিয়মিত বিভিন্ন রকমের বাস মোড, ওবিবি, ম্যাপ মোড, তাছাড়া বিভিন্ন রকম বাসিডের টিপস অ্যান্ড ট্রিক্স এবং আপডেট সময় সকল কিছু কিন্তু সবার আগে জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।